পাকিস্তানি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। এই যে মেট্রো যে উদ্বোধন নিয়ে একাধিক বিতর্ক তৈরি করছে তৃণমূল কংগ্রেস, এবং মদন মিত্র বলছে যে লাগাতার আন্দোলন হবে, প্রত্যেক দিন প্রত্যেকটা স্টেশনে তারা আন্দোলন করবে, এবং গতকালকে মেট্রো স্টেশনে করবে। এখানে কি বলবো, কলকাতাকে একসময় বিশ্বের ম্যানচেস্টার বলা হতো। এখানে এত পরিমাণ জুট মিল ছিল, এত এখানে চটকলে শ্রমিকরা কাজ করত, যে যদি বিহার ইউপিতে কোনো ছেলের মনে হতো যে তার কৃষিকাজ করার ইচ্ছা নেই, সে রাতে ট্রেন ধরে পরের দিন সকালবেলা কলকাতায় আসতো এবং দুপুরবেলায় কলকাতায় শ্রমিক হিসেবে যোগ দিত। এইরকম একটা ছিল ভাবমূর্তি কলকাতা তথা পশ্চিমবাংলার। সাড়ে তিন দশক ধরে বামপন্থীরা চলছে না, চলবে না, বন্ধ করে দেবো, মানছি না, মানবো না, এই করে রাজ্যেরকে একেবারে ভিখারি করে দিয়েছে। সমস্ত কলকারখানা, যাবতীয় উন্নয়ন বন্ধ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আর কিছু নয়, সিপিএমেরই আরও উন্নততর একটা ভার্সন। তো আপনি যার কথা বলছেন, তৃণমূলের সেই নেতা যদি মনে করেন যে মেট্রোর সামনে অবরোধ করে মেট্রোকে বন্ধ করবে, চলছে না চলবে না বলে আবার দাবি তুলবে, এই পশ্চিমবাংলার নতুন প্রজন্ম কিন্তু আর চলছে না চলবে না শুনতে চায় না। তারা মাননীয় নেতার দরজা বন্ধ করে দেবে, অফিস বন্ধ করে দেবে, তাকে ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখবে, মেট্রোকে বন্ধ করতে দেবে না। দেখুন, তৃণমূল তো রাজ্যে 30% মানুষের জন্য, দুধেল গাইদের জন্য। তৃণমূলের নীতি হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি। এখানে সাধারণ মানুষ, সনাতনীদের কোনো স্থান নেই পশ্চিমবাংলায়। আপনি যার নাম বললেন, তিনি বছরখানেক আগে জ্যোতির্লিঙ্গে কন্ডম পরানোর কথা বলেছিলেন, যে আজকে আমরা শ্রাবণ মাসে দাঁড়িয়ে রয়েছি, আজকে 95% হিন্দু নরনারী দিনে একবেলা খায়, শ্রাবণ মাসে প্রত্যেক দিন বাবার মাথায় জল দেয়। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে এক হিন্দু মহিলা বলছে যে শিবের মাথায় কন্ডম পরাবে, তার কাছ থেকে এরকম কুরুচিকর আর যদি মন্তব্য না আসে, কার কাছ থেকে আসবে? না, কার কাছ থেকে আসবে আপনি বলুন না। কদিন আগে এক সাংসদ বলেছেন, তৃণমূলের সাংসদ, কার কালীমাকে নিয়ে। তো এই কথাটা এখানে যত বেশি আপনি হিন্দু বিরোধী, যত বেশি আপনি সনাতনী বিরোধী বলতে পারবেন, তত আপনার পার্টিতে নম্বর বাড়বে, তত আপনার প্রমোশন হবে। যেমন আপনি কিছু ছিলেন না, আপনি শিবের মাথায় কন্ডম পরিয়ে যুবনেত্রী হয়েছেন তৃণমূল কংগ্রেসে, তেমনি হয়তো আবার আপনার উন্নতির জন্য এই কথা বলছেন। আমার মনে হয় হিন্দুরা সহিষ্ণু জাতি, পরধর্ম পরোপকারী একজন জাতি, ধীরে ধীরে তাদেরও ধৈর্যের বাঁধ ভাঙবে এবং এই ধরনের অসম্মানজনক কথাবার্তা নিশ্চয়ই তারা মেনে নেবে না বলে আমার মনে হয়। আমার মনে হয় এটা পশ্চিমবাংলার 9.5 কোটি যে জনগণ আছে, যে ভোটার আছে, যাদের চোখে ধুলো দিয়ে এবং 500 টাকার খয়রাতি দিয়ে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য শাসনে এসেছে, তাদের কাছে গিয়ে প্রশ্ন করা উচিত। দিদিকে বলবে না ভাইপোকে বলবে, পিসিকে বলবে না ভাইপোকে বলবে, বলার তো শেষ নেই, কিন্তু তার কি কোনো সমাধান রয়েছে? এই বলার পরে মেয়রও তো শুনতেন, মেয়রকে বলো শুনছেন, আপনি দেখুন কেন বিদ্যুৎপৃষ্ট হয়ে লোকে মারা যাচ্ছে, কেন একটু বৃষ্টি জমলে, বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, কোথায় কোথাও তো কোনো সমাধান নেই। বলার কওয়া শুধু চলতে থাকছে, মানুষের সমস্যার কোনো সমাধান নেই। মানুষ সমস্যার সমাধান চায়, কথা বলার দিন শেষ হয়ে গেছে। তৃতীয় টার্মে তৃণমূল কংগ্রেস চলছে 12 বছর ধরে হলো, আর পুরসভাতে নির্বিরোধভাবে কাজ চালাচ্ছে। এরকম একটা জায়গায় পশ্চিমবাংলার মানুষ আরও বেশি দায়িত্ব জ্ঞান সম্পন্ন সরকারের ব্যবহার আশা করে।